One of the most cheapest, one of the most popular supplement jara regularly physical activities e jukto jara gym kore jara jekono type er workout kore tader kache khubi upokari emon ekti supplement jar naam hocche creatine tar sombondhei ajke discuss e amra alochona korbo ami personally kon brand ta use kori ami keno use kori shorir kono side effects ache kina creatine byabohar korle eta kibhabe amader upokar korte pare keno prottek jara workout tara etake grohon kore everything in details ajker video te alochona hobe tale bondhu Without wasting any further time, let's get started. চলো বন্ধুরা প্রথমে জেনে নিই যে ক্রিয়েটিনটা আসলে কি ক্রিয়েটিন হচ্ছে একটা মলিকিউল যা আমাদের শরীরের মধ্যে কিন্তু ন্যাচারালিভাবে এটা উৎপন্ন হয় এটা প্রোডিউস হয় এবং অনেক সময় আমরা খাদ্যের মাধ্যমে নিই যেরকম রেড মিট ফিশ এগ এর মধ্যেও কিন্তু তোমার ক্রিয়েটিন থাকে কিন্তু সেটা খুবই অল্প মাত্রায় সো বন্ধুরা যেহেতু খাদ্যের মাধ্যমে সম্পূর্ণ ক্রিয়েটিনের মাত্রাটা পূরণ হয় না তার জন্য যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে যারা রেগুলারলি বডি বিল্ডিং এক্সারসাইজ করে তারা কিন্তু ক্রিয়েটিন সাপ্লিমেন্ট এরকম গ্রহণ করে খুবই সেফ এটা অথেন্টিক একটি মানে বলতে পারো সাপ্লিমেন্ট যেটা কোনো সাইড এফেক্ট নেই যদি সঠিক নিয়মে আমরা অ্যাপ্লাই করি অথবা আমরা কনজিউম করি সেই নিয়মটা আমরা পরে আসছি কিন্তু এই যে ক্রিয়েটিনটা এত পপুলার এত লোকে এটা গ্রহণ করছে কেন গ্রহণ করছে এটা শরীরে কিভাবে আমাদের উপকার করবে সেটা চলো জেনে নেওয়া যাক সো বন্ধুরা আমরা যখন ক্রিয়েটিন কনজিউম করছি আমরা গ্রহণ করছি তখন যখন সেটা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে আমাদের শরীর কি করছে সেটাকে ক্রিয়েটিন থেকে ক্রিয়েটিন ফসফেটে পরিণত করছে এবং শরীরের মাসেলে সেগুলি জমিয়ে রাখছে এবার কি হচ্ছে যে কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট অথবা এক্সারসাইজ করছি যখন মাসেল ব্রেকডাউন হচ্ছে মাসেল তখন সেটাকে এটিপিতে পরিণত করছে সেই ক্রিয়েটিন ফসফেটটা পরিণত হচ্ছে এটিপিতে যার ফলে আমরা সেখান থেকে কিন্তু আরও স্ট্রেংথ পাচ্ছি আরও এনার্জি পাচ্ছি এবং ক্রিয়েটিনটা কিন্তু সেই কারণেই ব্যবহার করা হয় এটা মাসেল গ্রোথের জন্য এমন কিন্তু না ক্রিয়েটিন তোমায় স্ট্রেংথ যোগাবে এনার্জি যোগাবে সাপোজ তুমি জিমে টোটালি ধরে নাও 8 থেকে 10টা রেপিটেশন মারো তুমি কোনো বারবেল কাললে অথবা যে কোনো ওয়ার্কআউটে তুমি যখন ক্রিয়েটিন গ্রহণ করবে তখন কিন্তু সেটা 8 থেকে 10-এর জায়গায় 12 থেকে 15টা এক্সট্রা তুমি রেপিটেশন মারতে পারবে সেরকমই এটা সুইমিংয়ে ক্রিকেটে বলো অথবা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ওয়ার্কআউটে স্ট্রেংথ বাড়াতে শক্তিশালী করতে এটা কিন্তু খুবই সেফলি পদ্ধতিতে ক্রিয়েটিন কিন্তু তারা গ্রহণ করে থাকে এবার বন্ধুরা কোশ্চেন হলো মার্কেটে থাউজেন্ডস অফ ব্র্যান্ডের ক্রিয়েটিন আছে সো তার মধ্যে কোনটা চুজ করবো আমি পার্সোনালি চুজ করেছি নিউট্রাবের ক্রিয়েটিন মনোহাইড্রেট অ্যামাইনো অ্যাসিডস কেন নিউট্রাবে চুজ করেছি কারণ এর আগে আমি প্রোটিন ইউজ করেছি মাল্টি ভিটামিনস ইউজ করেছি ফিশ অয়েলও ইউজ করেছি খুবই অথেন্টিক অ্যান্ড খুবই ট্রাস্টেড ব্র্যান্ড তুমি গুগলে সার্চ করে দেখতে পারো আমার কথা এমন না যে আমি বলছি বলে নিতে হবে এইসব কনজিউম করার আগে অবশ্যই তুমি আগে ঘাটো সেই সম্বন্ধে জানো তারপরে সেটা কনজিউম করো কেন শরীরের দিকে তো আমাদের প্রথম প্রায়োরিটি থাকতে হবে সো এটা যখনই তুমি দেখবে দেখবে খুব ভালো রিভিউ তুমি পাবে তুমি অথেন্টিক তুমি অনেক ব্র্যান্ড তুমি পেয়ে যাবে নিউট্রাবের ওয়েবসাইটে এবং নিউট্রাবেই খুবই অথেন্টিক প্রোডাক্ট বানায় সেরকমই এটার ক্রিয়েটিন মনোহাইড্রেট আমি কনজিউম করি সো এটা কীভাবে কনজিউম করি এর মধ্যে দেখো আমাদের শরীরে 20 গ্রাম পর্যন্ত ক্রিয়েটিন আমরা নিতে পারি আমাদের শরীরে করতে পারি কিন্তু সেফলি হবে যদি তুমি রেগুলারলি এটা ইউজ করো 5 to 10 গ্রাম ক্রিয়েটিন এর মধ্যে একটা স্কুপ আছে যার থেকে তুমি কি করবে সাপোজ জিমে যাচ্ছ তার 15 to 30 মিনিটস আগে তুমি একটা এরকম স্কুপ নিয়ে একটা গ্লাসে তুমি ঢাললে দেন সেটাকে একটু গুলিয়ে তুমি গিলে নিলে তুমি জল পান করে নিলে এছাড়াও তুমি যখন জিম শেষ হবে তারপরে যে অনেকে প্রোটিন শেক খায় আমিও পার্সোনালি এটা করি প্রোটিন শেকের মধ্যে এক স্কুপ আমি দিয়ে নিই তারপর জিমে গিয়ে জলে ওটা ভালো করে শেক করে দেন আমি ওটা পান করে নিই এছাড়াও তুমি রাতে শোয়ার আগে খেতে পারো সকালবেলা তুমি ঘুম থেকে উঠেও খেতে পারো খুবই সেফ 5 to 10 গ্রাম আমি তো বলবো যদি তুমি প্রথম প্রথম জিম করো 5 গ্রাম এনাফ তার বেশি যাওয়ার দরকার নেই তবে তুমি যদি ইন্টারমিডিয়েট হও অনেক দিন ধরে জিম করছো রেগুলার এক্সারসাইজ করছো আগেও ক্রিয়েটিন গ্রহণ করেছো দেন তুমি সেটাকে 10 গ্রাম পর্যন্ত নিতে পারো এক্সেসিভ মাত্রায় করবে না সব কিছুর কিন্তু একটা লিমিট আছে তাহলে বন্ধুরা এই গেল ক্রিয়েটিন আমরা কিভাবে ইউজ করব এবার আমি পার্সোনালি নিউট্রাবের ব্র্যান্ডটা কেন চুজ করেছি সেটা তোমাদের জানিয়ে রাখি ফার্স্ট অফ অল এটা ভিগান ফ্রেন্ডলি এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ কিন্তু অ্যাড করা নেই এটা একদম গ্লুটেন ফ্রি ডেইরি ফ্রি এটা স্টেরয়েড ফ্রি এবং টেস্টেড ফর পিউরিটি এটা খুবই অথেন্টিক এবং যেসব টেস্টেডগুলো হয় মানে যেসব দেখে বোঝা যায় না অথেন্টিকেশন আছে সেগুলো কিন্তু এই ব্র্যান্ডটার মধ্যে রয়েছে এটা ইন্ডিয়াতেই প্রোডিউস হয়েছে এবং এটি ভেজিটেরিয়ান প্রোডাক্ট অ্যান্ড গাইজ তোমরাও যদি কনজিউম করতে চাও অথেন্টিক ভালো ট্রাস্টেড কোনো ব্র্যান্ডের ক্রিয়েটিন তাহলে অবশ্যই বলবো নিউট্রাবের ক্রিয়েটিন মনোহাইড্রেট খুবই বাজেটের কম দামে যেরকম আমি ফার্স্টে বললাম ক্রিয়েটিন খুবই কম দামে হয় আর এরকম একটা ভালো ব্র্যান্ড তুমি হার্ডলি 200-300 টাকার মধ্যেই পেয়ে যাবে
যার মধ্যে 83 সার্ভিংস রয়েছে। বলতে গেলে প্রায় তোমার 2-3 মাস ইজিলি চলে যাবে। এর সাথে সাথে 3 গ্রাম সার্ভিং সাইজ, মানে একটা স্কুপে 3 গ্রাম তুমি ক্রিয়েটিন এখানে পেয়ে যাবে। সঠিক সঠিক পরিমাণে অ্যামাইনো অ্যাসিডসগুলি এখানে ভাগও করা রয়েছে। সো গাইজ, আমি নিউট্রাবের ক্রিয়েটিন মনোহাইড্রেটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে একবার চেক করো, সেখানে গিয়ে আরও ডিটেলসে জানতেও পারবে। খুবই অথেন্টিক অ্যান্ড ট্রাস্টেড ব্র্যান্ড, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে হ্যাঁ, একবার অবশ্যই এটা ইউজ করতে পারো। সো এবার অনেকেরই কোশ্চেন আসতে পারে, এর কোনো সাইড এফেক্ট আছে কিনা। অনেকেই হয়তো শুনেছো যে ক্রিয়েটিন কনজিউম করলে কিডনিতে পাথর হয়ে যায়, এইসব আসছে কিনা। দেখো, ক্রিয়েটিন সঠিকভাবে যেরকমভাবে বললাম আর ভালো ব্র্যান্ডের, এই যেরকম নিউট্রাবে বললাম, ভালো ব্র্যান্ডের ইউজ করলে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দেখো, যে কোনো আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করছি, সেটা প্রোটিন হোক, ক্রিয়েটিন হোক, বিসিডাব্লিউ হোক, এনিথিং, অথবা আমরা ওয়ার্কআউটও যদি করি রেগুলারলি, তাহলে কিন্তু সঠিক পরিমাণে জল আমাদের বার করা উচিত। সেটা হলো 3-4 লিটার, মানে তোমার এর মধ্যেই জল কিন্তু আমাদের শরীরে দরকার। এবার আমরা এইসব সাপ্লিমেন্ট গ্রহণ করছি, আমাদের শরীরে জলের পরিমাণ যদি সঠিকভাবে না রাখি আমরা, তাহলে কিন্তু আমাদের কিডনিতে ক্ষতি হতে পারে। তার মানে কি, সঠিক পরিমাণে জল যদি তুমি পান না করো, তাহলেই একমাত্র কিডনিতে ওই সব প্রবলেম আসতে পারে, এছাড়াও আদার্স হেলথে প্রবলেম আসতে পারে। সেটা জল যদি সঠিক পরিমাণে না পান করো, তাহলে তুমি যদি জলের মাত্রা সঠিকভাবে রাখো, তুমি যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারো অথেন্টিক ব্র্যান্ডের, তোমার শরীরে কোনো ক্ষতি হবে না। এটার রেজাল্ট আমি বলছি, এটার রেজাল্ট তুমি যদি রেগুলারলি ক্রিয়েটিন গ্রহণ করো, 1-2 মাসের মধ্যে তুমি ভালো রেজাল্ট দেখতে পারবে। এটা কিন্তু মাসেলটাকে ফোলাবে না, এটা কি করবে, হালকা একটু বাল্কিয়ার শেপে দেবে তোমার মাসেলটাকে, স্ট্রেন যোগাতে, যাতে তুমি আরও বেশি হাই তুমি ওয়েট নিয়ে ব্যায়াম করতে পারো, মাসেলটাকে ভালো ব্রেকডাউন করতে পারো। দেন তোমার আদার ডায়েটসের দিকেও কিন্তু নজর রাখতে হবে। তোমার যদি প্রোটিন আদার নিউট্রিশনের পরিমাণ কম থাকে, তুমি যদি ক্রিয়েটিন আর ব্যায়ামই করে যাও, তাহলে কিন্তু হবে না। তোমার বাকি তোমার নিউট্রিশনও দরকার পড়বে, তার সাথে সাথে ক্রিয়েটিন, যাতে তোমার টোটাল ওয়ার্কআউটের এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে যায়, তোমার যাতে শরীরের সঠিক গঠনে সেটা সাহায্য করে, খুব ফাস্ট যাতে তুমি রেজাল্ট পেতে পারো। তার জন্য কিন্তু বন্ধুরা ক্রিয়েটিন দারুণ কাজ করবে। আর এর জন্যই যারা ওয়ার্কআউট করে, রেগুলার জিম করে, তাদের কাছে ক্রিয়েটিনটা এত পপুলার এবং এত পছন্দের। তাই বন্ধুরা অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অথবা জিমের সাথে তুমি যদি জড়িত থাকো, রেগুলারলি যদি এক্সারসাইজ করে থাকো, ক্রিয়েটিন অবশ্যই গ্রহণ করো। প্রোটিনের সাথে সাথে তোমার ক্রিয়েটিনও কিন্তু কনজিউম করা উচিত। আর ভালো ব্র্যান্ড চাইলে নিউট্রাবে মনোহাইড্রেট ক্রিয়েটিন ওয়ান অফ দ্য বেস্ট বলবো ইন্ডিয়ান মার্কেটে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু চেক করো। তাহলে বন্ধুরা, আই থিঙ্ক অল ক্লিয়ার ক্রিয়েটিন নিয়ে। আর কোথাও কোনো কোয়েশ্চেন, কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। সো গাইস, আজকের জন্য তাহলে বাস এইটুকু থাকছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট মাই ফ্রেন্ড, অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি